আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকের নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায় পড়েছি, দীর্ঘের অভ্যন্তরীণ সজ্জা। পঞ্চম অধ্যায়ে পার্ট এক এবং পার্ট দুই পড়েছি। আজকে আমরা পড়ব পার্ট তিন। তো আমরা একটু দেখি যে পার্ট একে আমরা কি করেছিলাম। পার্ট একে আমরা করেছিলাম আসবাবপত্র নির্বাচন, অর্থাৎ আসবাবপত্র নির্বাচন করতে হলে প্রথমে আমাদের কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় বা কোন কোন দিক বিবেচনা করে আমাদের আসবাবপত্র নির্বাচন করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। যেমন দুই একটা আমি তোমাদের একটু মনে করিয়ে দিই যে আসবাব নির্বাচন করতে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরিবারের আয়। অর্থাৎ আয়ের উপর নির্ভর করেই কিন্তু আমাদের আসবাবপত্রগুলো নির্বাচন করতে হবে, কারণ আয়ের থেকে বেশি দামি আসবাবপত্র নির্বাচন করলে সেটা আসলে অন্যান্য প্রয়োজনগুলো মেটানোর সময় সমস্যার সৃষ্টি করে। তারপরে ছিল কি যে আসবাবপত্র নির্বাচনের সময় দেখতে হবে পরিবারের আকার কেমন, সদস্য সংখ্যা কেমন। যদি বেশি সদস্য সংখ্যার মানে বেশি সদস্যের পরিবার হয় তাহলে সেখানে আসবাবপত্র প্রয়োজন বেশি হয়, আবার কম সংখ্যক সদস্য থাকলে আসবাব কম প্রয়োজন হয়, আবার পরিবারের সদস্যদের বয়স, পছন্দ, রুচি এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আসবাবপত্র নির্বাচন করতে হয়। আবার কক্ষের বা ঘরের আকার কেমন, অর্থাৎ যে ঘরে আসবাবপত্রটা সাজানো হবে সেটা সেই ঘরের আকৃতি কেমন, সেখানে সাথে মানানসই কিনা এই ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম বিভিন্ন কিছু বিষয় বিবেচনা করে আমাদের আসবাবপত্র নির্বাচন করতে হয়। পার্ট দুই এ আমরা দেখেছিলাম, শিখেছিলাম যে আসবাবপত্র বিন্যাস বা কিভাবে সাজাতে হয়। অর্থাৎ আসবাবপত্র নির্বাচন করলাম আমি, কিন্তু নির্বাচন করার পরে এটা আমি গৃহে অভ্যন্তরে কিভাবে বিন্যাস করব বা কিভাবে সাজাবো সেটারও কিন্তু কিছু বিবেচ্য বিষয় বা লক্ষণীয় বিষয় ছিল বা লক্ষণীয় বিষয় রয়েছে। যেমন আসবাবপত্র এমনভাবে সাজাতে হবে যাতে আলমারি বা শোকেস এগুলার দরজা খুলতে বা লাগাতে কোনো সমস্যা না হয়। তারপর আসবাবপত্রগুলো এমনভাবে সাজাতে হবে যেন দরজা জানালার আলো বাতাস বন্ধ না হয়ে যায় বা চলাচলের পথে বাধা সৃষ্টি না করে। এসব বিভিন্ন বিষয় খেয়াল রেখে আসবাবপত্রগুলো বিন্যাস করতে হবে। আর পার্ট তিন আজকে আমরা করব বিভিন্ন কক্ষে আসবাবপত্র বিন্যাস। আমরা জানি যে গৃহে কিন্তু বিভিন্ন ধরনের কক্ষ থাকে বা ঘর থাকে, এক একটা কক্ষ কিন্তু এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সব পক্ষে কিন্তু একই কাজ করা হয় না। একটা কক্ষে কাজ কিন্তু এক এক রকম বা এক একটা কক্ষ এক একটা ঘর এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তো
আজকে আমরা জানব যে এই যে বিভিন্ন ধরনের কক্ষ বা আলাদা আলাদা যে কক্ষ, এই আলাদা আলাদা কক্ষের আসবাব কিভাবে বিন্যাস করতে হয়। তবে একটা কথা আগে বলে রাখি, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত যেসব ফ্যামিলি বা নিম্ন আয়ের পরিবার অথবা যারা ভাড়া বাসায় থাকেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা বা তিনটা রুম নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকেন তারা, অথবা নিজেদের বাড়ি হলেও দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা, সর্বোচ্চ হলে চারটা কক্ষ সেখানে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা কক্ষ বা আলাদা আলাদা ঘর রাখা তাদের জন্য সম্ভব হয় না। কিন্তু যাদের কক্ষ অনেক বেশি এবং প্রত্যেকটা কাজের জন্য বা প্রত্যেকটা প্রয়োজনের জন্য আলাদা আলাদা কক্ষ বা ঘর রয়েছে, সেই সব কক্ষ বা ঘরে আসবাবপত্র কিভাবে বিন্যাস করতে হবে আজকে আমরা সেই বিষয়ে জানব। তো দেখো, প্রথমেই আসে শয়ন কক্ষ। বেডরুম যেটাকে বলা হয়, তো এই শয়ন কক্ষটা কিন্তু গৃহের প্রত্যেকটা আলাদা আলাদা কক্ষের থেকে এটা কিন্তু গুরুত্ব একটু বেশি আমাদের কাছে। কারণ হচ্ছে সারা দিনের যত পরিশ্রম, ক্লান্তি, বাইরের কাজকর্ম সব কিছু সেরে আমরা কিন্তু এই শয়ন কক্ষে কিন্তু আমরা এসে বিশ্রাম নেই বা ঘুমাই, তো এজন্যই এই শয়ন কক্ষটা যাতে বিশ্রামের জন্য বা মানসিক প্রশান্তিদায়ক হয় এভাবেই কিন্তু এই কক্ষের আসবাবপত্রগুলো বিন্যাস করা প্রয়োজন। যেহেতু সারা দিনের ক্লান্তি দূর করার জন্য কিন্তু আমরা এই রুমটাতে বা এই কক্ষটাতে বিশ্রাম নিয়ে থাকি, তো সেজন্য এখানে শয়ন কক্ষে আসবাবপত্র বিন্যাসের সময় আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন শয়ন কক্ষের যাতে নিরাপত্তা বজায় থাকে, অর্থাৎ দরজা বা জানালায় পর্দার ব্যবস্থা রাখা, তারপর শয়ন কক্ষের দেয়ালে যে রংটা যাতে অনেক বেশি উজ্জ্বল না হয়, খুব হালকা বা স্নিগ্ধ ধরনের কোনো রং করা হয়, তাহলে কি ওটা দেখলে একটা প্রশান্তি ভাব আসে, মানসিক একটা তৃপ্তি আসে। এরপরে খেয়াল রাখতে হবে যে শয়ন কক্ষে সাধারণত শোয়ার জন্য বা ঘুমানোর জন্য বেড থাকে, বেডের পাশে একটা ছোট টি টেবিল থাকতে পারে যেটাতে পানির গ্লাস বা ছোটখাটো প্রয়োজনীয় জিনিস রাখা যায়। যদি শয়ন কক্ষে পড়ার কোনো ব্যবস্থা বা পড়ার টেবিল রাখা হয়, তাহলে সেখানে টেবিল ল্যাম্পের ব্যবস্থা করা যায় যাতে কেউ পড়লে কোন কারো ঘুমাতে সমস্যা না হয়, সরাসরি চোখে আলো এসে না লাগে। এবং দরজা জানালার পর্দার ব্যবস্থাটাও কিন্তু শুধুমাত্র নিরাপত্তার জন্য না, এটা কিন্তু সরাসরি দিনের বেলা যাতে সূর্যের আলো বা বাইরের কোনো আলো চোখে না লাগে এটার জন্য কিন্তু পর্দা, ভারী পর্দার ব্যবস্থা করা যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে দেয়ালে সাজানোর জন্য বিভিন্ন ধরনের শিল্পকর্ম রাখা যায়, তবে সর্বপক্ষে অতিরিক্ত আসবাবপত্র মানে ঠেলাঠেলি করে আসলে না রাখাই ভালো, এবং বেডটাও যাতে একেবারে দেয়ালের সাথে ঘেঁষে না রাখা হয় সেটাও খেয়াল করতে হবে। দেয়াল থেকে অন্তত মিনিমাম 5-7 ইঞ্চি দূরে যাতে রাখা হয় সেটা খেয়াল রাখতে হবে। সর্বোপরি শয়ন কক্ষটা এমন ভাবে সাজাতে হবে যাতে সারা দিনের সমস্ত ক্লান্তি এই রুমে এসে বিশ্রাম নিলে দূর হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে সবারই একটা প্রশান্তির জায়গা, সবাই এখানে এসে বিশ্রাম নেয় এবং প্রশান্তি অনুভব করে। এরপরে আছে বসার ঘর, যেটাকে আমরা বলি ড্রয়িং রুম। বসার ঘর,
বর্ষার পরে সাধারণত পরিচিত আত্মীয় স্বজন বা আশেপাশে পাড়া প্রতিবেশী বা দেখা যাচ্ছে বাইরের কোনো মানুষ যদি আমাদের বাড়িতে আসে, তাদেরকে আমরা অভ্যর্থনা জানাই কিন্তু এই বসার ঘর বা ড্রয়িং রুম। অর্থাৎ এটা হচ্ছে বলা যায় সামাজিকতার কেন্দ্রস্থল, কারণ বাসায় কোনো গেস্ট আসলে কিন্তু আমরা তাকে আগে বেডরুমে, রান্নাঘরে বা পড়ার ঘরে এসব জায়গায় কিন্তু আমরা তাকে নিয়ে যাই না বা তাকে বসতে দেই, তাকে আমরা সরাসরি নিয়ে অভ্যর্থনা জানাই কোথায়, এই বসার ঘর বা ড্রয়িং রুম। তো দেখা যাচ্ছে যে এই বসার ঘরে যেহেতু আমাদের বাইরের মানুষ বা বাইরের অতিথি যারা আছে তারা এসে এই বসার ঘরেই বসেন বা এখানেই তাদেরকে আপ্যায়ন করা হয়, অভ্যর্থনা জানানো হয়, তো এক্ষেত্রে কিন্তু এই ঘরের সৌন্দর্যটা বা এই ঘরের আসবাবপত্রের বিন্যাস করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ঘর বা এই বসার ঘরটার সৌন্দর্য, আসবাবপত্রের বিন্যাস এগুলোর মাধ্যমেই কিন্তু ওই বাড়ির সদস্যদের বা ওই পরিবারের সদস্যদের কিন্তু রুচি বা পছন্দের পরিচয় পাওয়া যায় বা বোঝা যায়। তো এজন্য এই বসার ঘর বা ড্রয়িং রুমটা আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই ড্রয়িং রুমে সাধারণত বসার জন্য সোফা, চেয়ার, দিভান, তারপর হচ্ছে ফ্লোরিং করে বসার জায়গা, সেখানে কিছু কুশন দিয়ে দেয়া, এভাবেই সাধারণত সাজানো হয়। দেখা যাচ্ছে যে মাঝখানের যে টি টেবিল, টি টেবিলের মাঝখানে ফুলদানি দিয়ে তাজা ফুল রাখা যায়, এটা কিন্তু সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করে এবং সাথে সাথে রুচিবোধেরও প্রকাশ পায়। আবার দেখা যাচ্ছে যে ওয়ালগুলাতে বেশ সুন্দর উজ্জ্বল রং দিয়ে সাজানো যায়, তারপর দরজা জানালার পর্দাগুলাও একটু উজ্জ্বল রঙে দেওয়া যায়, আবার দেয়ালে বিভিন্ন চিত্রকর্ম দিয়ে দেয়ালটাকে সাজানো যায়, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির ছবি দিয়ে সাজানো যায়। এভাবে বিভিন্নভাবে কিন্তু বসার ঘরটা আমরা সাজাতে পারি এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই বসার ঘরের আসবাবপত্র বিন্যাস বা বসার ঘরের সজ্জার মাধ্যমে কিন্তু ওই পরিবারের সদস্যদের ব্যক্তিত্ব বা রুচিবোধের প্রকাশ পায়। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে খাবার ঘর বা ডাইনিং রুম। খাবার ঘরটাকে অনেক সময় বলা হয় পরিবারের সদস্যদের একটা মিলন মেলা, কারণ বর্তমানে আধুনিক সময়ে পরিবারে দেখা যায় যে প্রত্যেকটা সদস্য কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। বাবা মা হয়তো বা দুজনেই বাইরে কাজ করেন, সন্তান সন্ততি যারা থাকেন তারাও হয়তো বা স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার কাজে বা পার্ট টাইম জব বা যে কোনো প্রয়োজনে তারাও দেখা যায় সারাদিন ব্যস্ত থাকেন বা বাইরে থাকেন। আবার বাসায় এই বৃদ্ধ বা বয়স্ক সদস্য যদি কেউ থাকে বা একেবারে শিশু যদি কেউ থাকে, তো তারাও দেখা যায় যে পরিবারের বাকি সদস্যদের কিন্তু সারাদিনই প্রায় কাছে পারে না, কারণ বাকিরা আসলে বাইরে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে। তো এই খাবার ঘরে রাতে খাবার টাইমে দেখা যায় যে পরিবারের সদস্যরা সবাই মিলে একসাথে কিন্তু খেতে বসে, অথবা ছুটির দিনে পরিবারের সকল সদস্যরা একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করেন, সবাই সবার কুশলাদি বিনিময় করেন। অর্থাৎ এই খাবার ঘরে এবং এই ডাইনিং টেবিলেই কিন্তু আসলে পরিবারের প্রত্যেকটা সদস্যের একে অপরের সাথে কথাবার্তা বলা, সবার খোঁজ খবর নেওয়া এবং এগুলোর মাধ্যমে তাদের মধ্যে আন্তরিকতা গড়ে ওঠে। এজন্য বলা হয় যে সামাজিকতার বা পারিবারিক আন্তরিকতার কেন্দ্রস্থল হচ্ছে খাওয়ার ঘর বা খাবার টেবিল। তো খাবার ঘরে সাধারণত থাকে ডাইনিং টেবিল, চেয়ার, তারপর ফ্রিজ থাকতে পারে, তারপরে মিক্সার থাকতে পারে, খাবার পরিবহন মানে খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যে ট্রলি থাকতে পারে, এগুলো দিয়ে সাধারণত খাবার ঘর সাজানো হয়। এই ডাইনিং টেবিল আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন চার কোনা হতে পারে,
গোলাকার হতে পারে, আর কি হতে পারে ডিম্বাকৃতি। এই তিন ধরনের সাধারণত টেবিল আমরা ডাইনিং টেবিল আমরা দেখে থাকি। তো এই ডাইনিং টেবিলের উপরের ভাগ বা উপরের অংশ সেটাও কিন্তু আবার বিভিন্ন পরিবারে বিভিন্ন রকমের দেখা যায়, অর্থাৎ পরিবারের সদস্যরা তাদের পছন্দ এবং রুচি অনুযায়ী সেটা নির্বাচন করে। যেমন অনেকে দেখা যায় যে উপরে কাঠের উপরি ভাগ, কোথাও দেখা যায় যে পার্টেক্স বা বোর্ড, ঠিক আছে, আবার কোথাও দেখা যায় কাঁচ বা গ্লাসের উপরি ভাগ। এগুলো সাধারণত এই ডাইনিং টেবিলের আকৃতি বা টেবিলের উপরিভাগের কি দিয়ে তৈরি হবে এটা সম্পূর্ণ আসলে পরিবারের সদস্যদের পছন্দ এবং রুচির উপর নির্ভর করে। পরিবারের সদস্য এবং তাদের পছন্দ এবং রুচির উপর ভিত্তি করে এগুলো একটা পরিবারে একটা দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে টেকসইয়ের দিকে বিবেচনা করে অনেকে কাঠের নির্বাচন করেন। আবার দেখা যায় অনেক বাসায় যদি ছোট সদস্য থাকে সেক্ষেত্রে যাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে সেজন্য তারা কাঁচের উপরিভাগ সাধারণত নিতে চান না। তো এগুলো সম্পূর্ণ পরিবারের সদস্যদের উপর নির্ভর করে। তো এরপরে আছে অতিথির ঘর। পর্যাপ্ত আলো থাকে, কারণ
পড়া হয় বা কোয়া মানুতে পড়া হয়, তো তোমরা সবাই জানো যে সেটা চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর। এর জন্য এই রুমটাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে আলোটা যেন এমন না হয় যে সরাসরি চোখে এসে লাগছে, এতেও কিন্তু চোখের সমস্যা হয় বা চোখের ক্ষতি হয়, চোখ ব্যথা করতে পারে বা চোখে অন্য সমস্যা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে লাইটগুলো এমনভাবে সেট করতে হবে যাতে আলোটা সরাসরি বই পেপার বা যেটাই পড়া হোক সেই পড়ার জায়গাটাতে পড়ে, অর্থাৎ মানে সরাসরি চোখে না পড়ে সেটা বই বা পড়ার যে অংশটিতে বই রেখে পড়া হবে সেই অংশটিতে যাতে লাইটটা পড়ে। তো এই রুমটাতেও আসলে খুব বেশি আসবাবপত্র সাধারণত থাকে না বা রাখার প্রয়োজন হয় না, যেহেতু শুধুমাত্র পড়ার ঘরটা কিন্তু আসলে পড়ার কাজে স্টাডি করার কাজে ব্যবহার করা হয়, এই জন্য এখানে বাড়তি কোনো জিনিস আসলে রাখার বেশি প্রয়োজন হয় না। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে রান্না। বেশি সবারই জানা আছে, কারণ যত ছোট বাসা হোক আর যত বড় বাসাই হোক এই দুইটা ঘর কিন্তু প্রত্যেক বাসাতেই থাকে, কারণ এই দুইটা বাদ দিয়ে কিন্তু আসলে অন্য কোনো কাজের জন্য অন্য কোনো রুম বা কক্ষ সংরক্ষণ করা যায় না। এই শয়নকক্ষ অর্থাৎ শোবার ঘর আর রান্নাঘর যত ছোট বাসাই হোক এই দুইটা ঘর কিন্তু আসলে থাকে। তো রান্নাঘরে তোমরা সবাই জানো যে রান্নার সরঞ্জামাদি অর্থাৎ চুলা বা চুলা আবার বিভিন্ন ধরনের হতে পারে, গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, তারপর হচ্ছে আরো অন্যান্য মানে চুলা ছাড়াও রান্নার যেসব সামগ্রী প্রয়োজন কাটাকাটির জন্য ছুরি বা বটি, থালাবাটি বা অন্যান্য তৈজসপত্র রাখার জন্য র্যাক, তারপর সবকিছু কাটা বাছা করার জন্য ধোয়ার জন্য সিঙ্ক বা হচ্ছে যাদের উপরে তাক নাই তারা দেখা যাচ্ছে নিচে হাউস মতো করে সেখানে ধোয়ার ব্যবস্থা করতে পারে। তো সাধারণত এই টাইপের জিনিস রাইস কুকার, প্রেশার কুকার বা যেসব তৈজসপত্র দিয়ে আসলে রান্নাবান্নার কাজ করা হয় সেগুলোই সাধারণত রান্নাঘরে রাখা হয়। তবে এটা খেয়াল রাখতে হবে রান্নাঘরে যাতে জানালা থাকে, কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কিন্তু গ্যাসে রান্না করে, তো বদ্ধ জায়গায় আসলে গ্যাস রাখা, গ্যাস সিলিন্ডার রাখা আসলে অনেক বেশি বিপজ্জনক আমরা সবাই জানি। তো যাতে রান্নাঘরের জানালা থাকে বড়, যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, এক্সিস্টর ফ্যান থাকলে সুবিধা হয়, রান্নার সময় গরম বাতাসটা টেনে বাইরে বের করে দেয়, ফলে রান্নাঘরের তাপমাত্রা একটু কম থাকে। তো রান্নাঘরের আসবাবপত্র সম্পর্কে তোমরা আসলে মোটামুটি সবাই জানো, কম বেশি ধারণা আছে। তো এই ছিল আজকের বিভিন্ন কাজ অনুযায়ী বিভিন্ন কক্ষের আসবাবপত্র বিন্যাস। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ এবং আসবাবপত্র বিন্যাসের উপরেই আসলে পরিবারের সদস্যদের ব্যক্তিত্ব এবং রুচি নির্ভর করে। তো তোমরাও চেষ্টা করবে যাতে এসব নিয়মগুলো মেনে আসবাবপত্র বিন্যাস করা যায়, এতে ঘরের সৌন্দর্যও বাড়ে, কোনো বাইরে থেকে কোনো অতিথি আসলে তারাও অনেক প্রশংসা করে বা পছন্দ করে। আর সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে গৃহ যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু একটা মানসিক শান্তি বা একটা মানসিক প্রশান্তি পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। ভালো এবং সুস্থ থাকার জন্য, পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য, আন্তরিকতা বজায় রাখার জন্য আসলে কিন্তু শান্তিপূর্ণ একটা গৃহ, সুশৃঙ্খলভাবে সাজানো একটা গৃহ এবং মানসিক প্রশান্তি এটা আসলে অনেক বেশি প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো শেষ করছি, সবাই।